বেহাল রাস্তার সঙ্গে জরাজীর্ণ সেতু ভেঙে পড়েছে সেতুর গার্ডওয়াল মরণ ফাঁদ যেন দুর্গাপুরের কোকোভেনের বীরভানপুর গ্রামের বিসর্জন ঘাট এলাকার রাস্তা দেখছেন রাস্তার বেহাল ছবি যে বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দে ভরে আছে এই রাস্তা আর যে রাস্তার উপর প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে ঠিক অনুরূপভাবে আরেকটি এই রাস্তা সংযোগ রক্ষা করছে সেটা হচ্ছে বিবিসির তৈরি একটি পুরনো জরাজীর্ণ সেতু বাঁকুড়া দুর্গাপুরের সংযোগকারী পথ হওয়ায় এই রাস্তার উপর দিয়ে প্রচুর মানুষের যাতায়াত এই রাস্তার উপরেই পড়ে দামোদর ফিডার ক্যানেল ব্রিজ ১৯৫৬ সালে ডিভিসি তৈরি করে সেতুটি তবে তার অবস্থা বর্তমানে ভয়ঙ্কর রাতের অন্ধকারে এই যে রেলিং গার্ডওয়াল সে গার্ডওয়াল ভেঙে যাওয়াতে কিন্তু বিপত্তি বাঁধে এবং রাতের অন্ধকারে এরকম বেশ কয়েকটি জায়গা রয়েছে যেগুলো হচ্ছে বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এতে করে মানুষের দুর্ভোগ এবং মানুষের মৃত্যু কিন্তু নিশ্চিতভাবে রয়েছে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের কাছে সেতু এবং রাস্তা সংস্কারের আর্জি জানিয়েছেন বাসিন্দারা তবে কাজের কাজ হয়নি বাঁকুড়া যাওয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে গেছে বিসর্জন ঘাটে বাইরের মানুষ সব বেড়াতে আসেন এখানে ভিড় হয়ে যাওয়ার কারণে বাই চান্স কোনো কারণে ভিডার ক্যানেলে যে ব্রিজটা আছে ব্রিজটা দেখুন গার্ডওয়ালগুলো সব গেছে কোনো কারণে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় মানে মারাত্মক কিছু একটা ঘটনা হবে তখন একটা জনবিক্ষোভ তৈরি হতে পারে এলাকার মধ্যে বাঁকুড়া থেকে দুর্গাপুর মানে অনর্গল এই রাস্তা দিয়ে লোক আসা যাওয়া করে শুধু এবং ব্রিজটার ওপর কোনো রকম লাইটের ব্যবস্থা নেই একদম টোটালটাই অন্ধকারের মধ্যে বস মানে মুহূর্তে মুহূর্তে বিপজ্জনক ওটার মানে যার কোনো বিকল্প নাই কোনো রকম যদি কেউ ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় তার মৃত্যু অবধারিত যেহেতু ডিভিসির নির্মিত ক্যানেল তাই কেন্দ্র রাজ্য জটে আটকে সেতু সংস্কারের কাজ প্রশ্ন উঠছে একটা বড় বিপদ হলে তার দায় কার স্থানীয় শাসক গোষ্ঠীর অবশ্য সাফাই বারবার সংস্কারের জন্য ডিভিসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি আমরা পরবর্তীতে আমরা ডিএমসিকেও বলেছি এবং ডিএমসি মারফত অনিন্দিতা মুখার্জি আমাদের যিনি এখন চেয়ারপারসন আছে তিনিও ডিভিসিকে এই ব্যাপারে রিকোয়েস্ট করেছেন কিন্তু তা সত্ত্বেও ওনাদের গাফিলতির কারণে এই ব্যাপারটা এরকম অবস্থা জিপির নোংরা রাজনীতি করার কারণে আমরা কাজ করতে দিচ্ছি না এটা তো কোনো কথা নয় এরা ওরা ওদের যদি সদিচ্ছা থাকতো তাহলে আমরা বারংবার যখন আর্জি জানিয়েছি ওরা করতেই পারতো কিন্তু ওরা শুধু রাজনীতি কথা করার জন্য এই সমস্ত মন্তব্য করছে এদিকে জনকল্যাণের কথা ভেবে স্থানীয় এমপি ও এমএলএ এর ফান্ড থেকে অর্থ দিয়ে সেতু সংস্কারের দাবি তুলেছে বিজেপি এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাথে বসা উচিত এবং আমাদের এখানে এমএলএ এমপি রয়েছে তাদের সহযোগিতায় যাতে সুষ্ঠুভাবে তাদের ফান্ডিং ইউজ করে রাজ্য সরকার তথা দুর্গাপুর কর্পোরেশন বা ইলেকশন ডিপার্টমেন্ট যাতে কাজটা করতে পারে সুষ্ঠুভাবে সেদিকে চিন্তাভাবনা করা উচিত দুর্ঘটনার সংখ্যাটা ক্রমেই বেড়ে চলেছে রাজ্য কেন্দ্র সংঘাত দূরে রেখে আদৌ কি জনসাধারণের কল্যাণে এগিয়ে আসবে কেউ কবে হবে রাস্তা কবে হবে সেতু সংস্কার আপাতত প্রশ্নটা থেকেই যাচ্ছে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ